ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমনির নানা শামসুল হক কাজী মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার দিবাগত রাত 2:11 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। পোস্টে চয়নিকা চৌধুরী জানিয়েছেন, গুলশানের আজাদ মসজিদে মরদেহ গোসলের পর ভোর 4টার দিকে নিজ গ্রাম পিরোজপুরে রওনা হয়েছেন পরিমনি। সেখানেই তাকে শায়িত করা হবে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরীর নানা শামসুল হক কাজী। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। গত মাসে একটা অপারেশন হয়েছে তার। অপারেশনের আগের দিন পরিমনি হাসপাতালে রাজ্জোর পরিমনির ছেলে সঙ্গে হাস্যোজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।